আমাৰ এই অঞ্চলত রামপল বিল সংগীত একাডেমি নামেরে এটা অনুষ্ঠান, যেহেতু আমার এই অঞ্চলের সংগীত প্রেমী মানুষবিলাকে রাইজে সুসংগঠিতভাবে এই অনুষ্ঠানটি চলাই আহিছে। বহুত কষ্টর মাজে এই অনুষ্ঠানটি চলাই আসলে, আর আর্থিকভাবে জরুলা যেহেতু তেখেতসকলে সংগঠনটি চলাবর কারণে আর কার্যালয়টি চলাবর কারণে যথেষ্ট কষ্ট পাইছিল, আর এওলোকর ফলপরা মরলগত যেতিয়া আর এওলোকর ফলপরা মরলগত যেতিয়া তেওলোকে যোগাযোগ করিলে মই তেখেতসকলর এই অনুষ্ঠানটি রাখিবর কারণে সচাকেই আজি মই রামপল বিল আমার দৈম সংগীত একাডেমির যদি কার্যালয় মুক্তি করবর কারণে মোক নিমন্ত্রণ করে আনিলে, ইয়ার কারণে মই সচাকেই খুব ভাল পাইছো, অতি আনন্দর বিষয়। আমার এই অঞ্চলত রামপল বিল সংগীত একাডেমি নামেরে এটা অনুষ্ঠান, যেহেতু আমার এই অঞ্চলের সংগীত প্রেমী মানুষবিলাকে রাইজে সুসংগঠিতভাবে এই অনুষ্ঠানটি চলাই আহিছে। বহুত কষ্টর মাজে এই অনুষ্ঠানটি চলাই আসলে, আর আর্থিকভাবে জরুলা যেহেতু তেখেতসকলে সংগঠনটি চলাবর কারণে আর কার্যালয়টি চলাবর কারণে যথেষ্ট কষ্ট পাইছিল, আর এওলোকর ফলপরা মরলগত যেতিয়া তেওঁলোকে যোগাযোগ করিলে মই তেখেতসকলের এই অনুষ্ঠানটি বনাই দিবর কারণে মোর ফলপরা 10 লাখ টাকা মই স্যাংশন দিলো, আর সেইখিনি পয়সা দিয়ে তেখেতসকলে আজি এই কি কয় দৈম সংগীত একাডেমির যেটো আমার কার্যালয় এই কার্যালয়টি সুন্দরকে তেখেতসকলে নির্মাণ করে উলিয়াই লোক পারিছে, আর ইয়ারে আজি মুক্তি করবর কারণে মোক নিমন্ত্রণ করে যেহেতু আনিলে মই আজি তেওঁলোকৰ সহযোগত তেখেতসকলৰ নিমন্ত্রণ মর্মে আজি অনুষ্ঠানটো মই এই গৃহটো মই মুক্তি করে দিছো। ইয়াত যথেষ্ট ছাত্র ছাত্রীও আছে, শিক্ষার্থীসকলেও আছে, যেসকলে বাদ্যযন্ত্র শিকিবর কারণে আর ইয়াত ক্লাসিক্যাল ডেন্স শিকিবর কারণে অহা যেবিলাক ছাত্র ছাত্রী আছে, এখানসকলে এই অঞ্চলের বাহিরেও আন আন দূর দূর অঞ্চলের পৰা বেলেগ বেলেগ ঠাইর পৰা আহি পেলাই ইয়াত শিক্ষার্থী হিসাবে আছে। আমার শিক্ষকসকলে যেসকলে মিউজিকত এক্সপার্ট বা তেখেতসকলে ডিগ্রি থকা আমার উত্তর প্রদেশের লখনৌর যেটো ভাটকান্দে অনুষ্ঠান আছে এইবিলাকৰ পৰা তেওঁলোকে সার্টিফিকেট প্রাপ্ত এজন এজন শিক্ষক হয়, আর এখানসকলে ভালকে আমার এই মিউজিকর কারণে বা মানে ডেন্সটো শিকিবর কারণে অহা ছাত্র ছাত্রীসকলক সুন্দরকেই শিকাই আছে। কেনেকৈ এজন ভাল নাচনী মানে কি প্রদর্শন করা ডেন্সার হব লাগে, কেনেকৈ ভাল মিউজিকশিয়ান হব লাগে, এই গতিবিলাকক তেখেতসকলে আজি এই অনুষ্ঠানের পৰা শিকাই আছে। মই তেখেতসকলক কথা দিছো যে তেওঁলোকে যেতিয়াই প্রয়োজন হব তেখেতসকলে মোর লগত আকৌ যোগাযোগ করে পেলায় এই অনুষ্ঠানটি আকৌ এটা ভাল অনুষ্ঠানত পরিণত করবর কারণে আমি ব্যবস্থা লৈ পেলায় কাম করব লাগিব, আর ইয়ার কারণে মই সদায় তেওঁলোকৰ লগত যোগাযোগ থাকিম, তেখেতসকলক মই সদায় সহযোগ করিম। মই এই অঞ্চলের আমার গার্জেনসকলক অনুরোধ করব খুঁজিছো, আহ্বান করব খুঁজিছো, তেখেতসকলে নিজের নিজের লড়া ছোৱালীবিলাকক যাতে ইয়াত শিকিবর কারণে বা আমার ইয়ার অনুষ্ঠানত যাতে অনুষ্ঠানের সহায় সহযোগিতা তেওঁলোকৰ ফলপর যাতে করে ইয়ার কারণে মই এই অঞ্চলের গার্জেনসকলকো আহ্বান করছি। বিটিসি গভর্নমেন্টের ফলপর তেখেতসকলে একটা সিদ্ধান্ত লোক পারে যে আমার বিটিসি অঞ্চলের যেবিলা শিক্ষা অনুষ্ঠান আছে এই শিক্ষা অনুষ্ঠানটি ট্রাইবেল ডমিনেটেড অঞ্চলত আছে, আর ট্রাইবেল কমিউনিটিয়ে এডুকেশনত যেহেতু যথেষ্ট পিছপরি থাকা, আর ট্রাইবেল এডুকেশন ডেভেলপমেন্টর কারণে ট্রাইবেল অঞ্চলত অর্থাৎ সিক্স শিডিউল অঞ্চলের ভালেখিনি স্কুল খোলারহে প্রয়োজন আছে। আন্দোলনের সময়সাত আমি স্কুলবিলাক খুলিব নোৱাৰাৰ কারণে আন্দোলনত আমার বহু অঞ্চল স্কুল বা শিক্ষা অনুষ্ঠান নহওয়া অঞ্চল বহুত আছিল, আর এইবর অঞ্চলত আন্দোলনের পাছত বহুত কলমকে স্কুলবিলাক খোলা হয়েছে, আর ইয়ারে এই শিক্ষা অনুষ্ঠানবিলাকৰ প্রভিন্সিয়ালাইজেশনের প্রক্রিয়া এতিয়ালৈকে যেহেতু সম্পূর্ণ হৈ গোটা নাই, গতিকে এই মুহূর্তত প্রভিন্সিয়ালাইজেশনের কামহে করব লাগে শিক্ষা অনুষ্ঠানবিলাক বন্ধ করবর কারণে বিটিসি গভর্নমেন্টের ফলপরা তেখেতসকলে এনকারেজ করব নালাগে। শিক্ষা অনুষ্ঠানটি ধরে রাখিবর কারণে যেহেতু শিক্ষা বিভাগ আছে আমার বিটিসি গভর্নমেন্ট আছে, শিক্ষার উপর আমি কি নিজেরে শিক্ষাটা চলাই লৈ যাম
বা শিকা অনুষ্ঠানটো কেনেকৈ আমি ধৰি ৰাখিব লাগে ইয়াৰ কাৰণে আমাৰ বিটিচৰ এটা ক্ষমতা আছে ট্ৰান্সফাৰ্ড এণ্ড ডেলিগেটেড ছাবজেক্ট হিচাপে শিকাৰ নীতিটো বনাবৰ কাৰণে আমাৰ বিটিচি গভৰ্ণমেণ্টে আইন বনাব পাৰা লেজিছলেশ্যন কৰিব পাৰা তেওঁলোকৰ যিটো অথৰিটি আছে আইন কানুন আছে ক্ষমতা আছে আমি অসম চৰকাৰৰ নীতি নিৰ্দেশনা বা গাইডলাইনৰ অধীনত চলিব লগা নহয় শিখ চিজলে নিজে যিহেতু আইন বনাব পাৰে গতিকে নিজৰ আইনমতে শিক্ষা অনুষ্ঠানটো উন্নত কৰিবৰ কাৰণে শিক্ষা অনুষ্ঠানবিলাক ৰক্ষা কৰিবৰ কাৰণে আমাৰ বিটিচি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা তেওঁলোকে উদ্যোগ ল'ব লাগে তেখেতসকলে আমাৰ অঞ্চলৰ শিক্ষা অনুষ্ঠানবিলাক যাতে বন্ধ নহয় আমাৰ ভিতৰুৱা যিবিলাক অঞ্চলৰ শিক্ষা অনুষ্ঠান আছে হয় য'ত নেকি আমাৰ ট্ৰাইবেলৰ পপুলেশ্যন কম আছে ট্ৰাইবেল পপুলেশ্যন কম হোৱাৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা নিশ্চয় কম হ'ব সেইবুলি এইবোৰ অঞ্চলৰ পৰা স্কুলবিলাক বন্ধ কৰি দিলে সেই অঞ্চলৰ কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলে বা ল'ৰা ছোৱালীবিলাকে শিক্ষাৰ পৰা মানে বঞ্চিত হ'ব লাগিব গতিকে আমাৰ অঞ্চলৰ যিবিলাক শিক্ষা অনুষ্ঠান আছে এই শিক্ষা অনুষ্ঠানবিলাক যাতে বন্ধ নকৰে আৰু চলাই থাকিবৰ কাৰণে বিটিচি গভৰ্ণমেণ্টে শিক্ষা নীতি নতুনকৈ নিজাববীয়াকৈ তৈয়াৰ কৰিব লাগে আৰু অসম চৰকাৰৰ ওচৰত তেখেতসকলে মানে মানে কি কৰিব লাগে প্লেচ কৰিব লাগে যে আমাৰ অঞ্চলৰ স্কুলখিনি আমি বন্ধ নকৰিম বুলি তেওঁলোকে গভৰ্ণমেণ্টক জনাব লাগে বিটিচি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা তেখেতসকলে কৈ আছে যে নতুনকৈ তেওঁলোকে চুক্তি স্বাক্ষৰ কৰি অহা যিটো বেটিয়াৰ একৰ্ড বুলি আছে সেই একৰ্ডত 6.3 যিটো দফা আছে সেই দফা মৰ্মে বিটিচি অঞ্চলত যিমান স্কুল আছে এল পি এলৰ পৰা আৰম্ভ কৰি পেলাই এম ই হাইস্কুল আমাৰ কলেজলৈকে এইবিলাক প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যন কৰিবৰ কাৰণে ইয়াত এটা দফা যিহেতু সন্নিৱিষ্ট কৰা হৈছে বুলি কৈছে একৰ্ডত সেই দফা মতে এতিয়া বিটিচি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা তেওঁলোকে গোটেই কিনে স্কুলটো প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যন কৰিবৰ কাৰণে অতি সোনকালে অসম চৰকাৰৰ ওচৰত তেওঁলোকে নিজৰ মানে যিবিলাক লিষ্ট আছে সেই লিষ্টটো ছাবমিট কৰি পেলাই অসম চৰকাৰে যাতে ইয়াৰ কাৰণে এটা স্পেচিয়েল বাজেট প্ৰভিজন তেওঁলোকে ৰাখে যে বিটিচি অঞ্চলৰ যিমান স্কুল আছে আৰু একৰ্ডৰ 6.3 ৰপা মতে যিমানখিনি স্কুল এইবিলাক প্ৰভিঞ্চিয়েলাইজেশ্যন কৰিবৰ কাৰণে স্পেচিয়েল বাজেট প্ৰভিজন অহা বাজেট ছেশ্যন যিহেতু বহিব 2023 and 2024 ফাইনেন্সিয়েল ইয়াৰৰ তাত যাতে কৰা হয় ইয়াৰ কাৰণে বিটিচি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা উদ্যোগ ল'ব লাগে যোৱাবাৰ যিটো 2022-23 বাজেট অসম চৰকাৰে ফ্লেচ কৰিছিলে তাতে তেওঁলোকে কৰিব পাৰিব লাগিছিল তেখেতসকলে আদায় কৰিব পাৰিব লাগিছিল যে আমাৰ 6.3 ইমপ্লিমেণ্টেশ্যনৰ ছাত্ৰত স্পেচিয়েল বাজেট প্ৰভিজন অসম চৰকাৰে অসমৰ জেনেৰেল বাজেটৰ লগতে সন্নিৱিষ্ট কৰিব লাগে বুলি সেইটো তেওঁলোকৰ ৰাজনৈতিকভাৱে উদ্যোগ লোৱাত তেখেতসকলে সময়মতে নিশ্চয় মানে ব্যৰ্থ হৈ গ'ল বা ল'ব নাজানিলে সুবিধাখিনি গ্ৰহণ কৰিব নাজানিলে যাৰ কাৰণে এটা বছৰ এনে পিছ পৰি থাকিল বা আমি বঞ্চিত হ'ব লগা হ'ল ইয়াৰ কাৰণে এতিয়া যিবিলাক মই দেখা পাই আছোঁ যে আমাৰ ভেঞ্চাৰ স্কুলৰ টিচাৰসকলে যথেষ্ট আন্দোলন কৰি আছে যোৱাকালিও তেওঁলোকে আন্দোলন কৰিলে আমাৰ এছ পি অফিচৰ সন্মুখৰ ফিল্ডত গতিকে এই টিচাৰসকলৰ অৱস্থা খুবেই বেয়া মানুহবিলাকে আজি ভেঞ্চাৰৰ চাকৰি কৰিয়েই ৰিটায়াৰ্ড হৈ গ'ল চাকৰি বছৰ ছয়মাহ দুই বছৰ এনেকুৱা ধৰণৰ আছে গতিকে তেওঁলোকৰ চাকৰি জীৱনত যাতে এইবিলাক মানে বিপৰ্যয় বা তেখেতসকলে যাতে চাকৰি নোহোৱাকৈ ৰিটায়াৰমেণ্টত যাব লগা যাতে নহয় এই বছৰতে সেইটো ফাইনেল কৰিব লাগে যে প্ৰভিঞ্চিয়েলি যাতে হয় আৰু এইটো বিটিচি চৰকাৰৰ গুৰুত্ব দায়িত্ব আৰু বিটিচি চৰকাৰে পদক্ষেপ ল'ব লাগে স্পেচিয়েল বাজেট প্ৰভিজন ৰাখিবৰ কাৰণে।